সিনেমার ঘোষণা দিয়ে গোপনে শাবনুরের দেশ ত্যাগ, পরিচালকের মাথায় হাত। দেখুন বিস্তারিত। নতুন সিনেমা রঙ্গনার ঘোষণা দিয়ে হঠাৎ গোপনে দেশ ছাড়লেন চিত্রনায়িকা শাবনুর। দুটি সিনেমায় কাজ করার কথা অনেক আগেই জানিয়েছিলেন এই অভিনেত্রী। নিজের জন্মদিনে ঘোষণা দিয়েছিলেন নতুন সিনেমায় অভিনয়ের, কিন্তু হঠাৎ দেশ ছেড়েছেন এই নায়িকা। শাবনুরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে 11 ফেব্রুয়ারি দেশ ছেড়েছেন শাবনুর, কিন্তু বিষয়টি কাউকে জানাননি। অনেকটা গোপনেই তিনি দেশ ছাড়েন, কবে ফিরবেন সেটা জানে না কেউ। সিনেমার ঘোষণা দিয়ে হঠাৎ শাবনুরের চলে যাওয়ার কারণ এখন চিন্তায় পড়ছেন সিনেমাগুলোর পরিচালকরা। তারা শঙ্কা প্রকাশ করছেন হয়তো কাজ থেমে যাবে। গত বছরের শেষ দিকে দেশে এসেছিলেন শাবনুর। এরপর নিজের জন্মদিনে চয়নিকা চৌধুরীর পরিচালনায় মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধে মাতাল হাওয়া সিনেমায় অভিনয়ের কথা বলেছিলেন। এ বছরের মাঝামাঝি মাতাল হাওয়ার শুটিংয়ের দিন তারিখ ঠিক করা হয়েছিল। এর মধ্যে রঙ্গনা সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফেরার ঘোষণা দেন তিনি। 10 ফেব্রুয়ারি রাতে ঢাকা ক্লাবে সিনেমাটির মহরত অনুষ্ঠান আয়োজন করেন সংশ্লিষ্টরা। রঙ্গনার ফার্স্ট লুক প্রকাশও পেয়েছে। MS মুভিজের ব্যানারে রঙ্গনা প্রযোজনা করছেন মৌসুমি আক্তার মিথিলা। এদিকে মহরতে শাবনুরকে নিয়ে আরও একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন প্রযোজনা সংস্থা MS ফিল্মস। এখনও ভালোবাসি সিনেমাটিও নির্মাণ করবেন রঙ্গনার পরিচালক আরাফাত। দুটি সিনেমায় অভিনয় করার কথা অনেকটা নিশ্চিতভাবেই জানান তিনি, এজন্য নিজেকে প্রস্তুত করারও ঘোষণা দেন। এর মধ্যে গোপনে দেশ ত্যাগের বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না চলচ্চিত্র অঙ্গনের কেউ।